السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد والفرقان الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ذلك بيني وبينك أيام الأجلين قضيت فلا عدوان علي والله على ما نقول وكيل وقال النبي صلى الله عليه وسلم يا معشر الشباب من استطاع منكم الباءة فليتزوج ومن لم يستطع فعليه بالصوم فإنه له وجاء উপস্থিত মাননীয় সবার এবং আমার সামনে বসে থাকা ছোট বড় ভাই ও বোনেরা আজকে এই সপ্তাহে অনুষ্ঠানে সেটা হচ্ছে হে যুবক হে মুসলিম ভাই তুমি ব্যবিচারের ধ্বংসাত্মক পরিণাম সম্পর্কে অবগত হয়েছ ব্যক্তি ও সমাজ জীবনে আর কুফল তোমাকে জানানো হয়েছে তারপরে তুমি এ ধরনের অশ্লীল চিন্তা সরিয়ে দেবে না তুমি তো জানো তোমাকে যদি একজন সুন্দর সম্ভ্রান্ত বংশের মহিলা আহ্বান করে আর যদি তুমি আল্লাহর ভয়ে তার প্রস্তাব প্রত্যাখ্যান করো তাহলে তোমাকে আল্লাহ রোজ কিয়ামত আরশের ছায়াদানে ধন্য করবেন হে যুবক তুমি কি চাও তোমার মায়ের সাথে কেউ ব্যভিচার করুক বোনের সাথে কন্যার সাথে তোমার স্ত্রীর সাথে তুমি অবশ্যই বলবে না কারণ তুমি একজন মুসলিম তুমি কি চাও না তোমার জীবন সঙ্গিনী ফুলের মতো পবিত্র হোক তুমি অবশ্যই বলবে জেনে রেখো তুমি যদি কারোর স্ত্রীর সাথে জেনা করো আর তোমার স্ত্রীর সাথে কেউ না কেউ কাজ করতে পারে কথায় বলে যেমন কর্ম তেমন ফল তুমি যদি নিজের মা নিজের বোন নিজের কন্যা নিজের স্ত্রীর জন্য এটি না চাও তাহলে তুমি কেন বুঝো না যে মানুষরাও চায় না যে তুমি তাদের মা বোন কন্যা বা তাদের স্ত্রীর সাথে কাজটি করো তোমার কি রাসূলের সেই হাদিসটি মনে নেই তিনি বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তার মুসলিম ভাইয়ের জন্য তাই পছন্দ করবে যা নিজের জন্য পছন্দ করে হে যুবক তুমি যদি মনে করো তোমার মনে কামভাবের উদয় হয়েছে তোমার গায়ে যমুনের বাতাস লেগেছে নিজেকে কন্ট্রোল করতে পারছো না নানা দিক থেকে সুন্দর রমণীগণ তোমাকে অফার দিচ্ছে পাপ কাজে জড়িয়ে পড়া আশঙ্কা করছো কিন্তু তুমি যাচ্ছ পবিত্র জীবন যাপন করতে তাহলে আর দেরি নয় আল্লাহকে ভয় করো তার উপর ভরসা করে সত্যি ও দিন নারী নারীর সন্ধান আজই বের হয়ে যাও এবং বিয়ে করো স্মরণ করো তোমার নবী তোমাকে লক্ষ্য করে কি বলেছেন ইয়া মা সরস্বাবী মানিস তা তাহামিন কুমুল বা তাফাল ইয়াতা সাওয়াজ ও মানলাম ইয়াস্তাতিফা তোমাদের মধ্যে যে ব্যক্তি বিয়ে করার সামর্থ্য রাখে সে যেন তা করে নেয় কারণ বিয়ে চোখ অমরত্বকারী এবং লজ্জাস্থানকে হিফাজতকারী আর যে ব্যক্তি বিয়ে করার সামর্থ্য রাখে না সে যেন তা করে নেয় কারণ বিয়ে চোখ অবলতকারী এবং লজ্জাস্থানকে হিফাজতকারী আর যে ব্যক্তি বিয়ে করার সামর্থ্য রাখে না সে যেন রোজা রাখে কেননা রোজা জনিত তাকে কমিয়ে দেয় হে যুবক জিনা করার পরিবর্তে এবং হারামের দিকে দৃষ্টি দেওয়ার পরিবর্তে তোমার হালাল স্ত্রীর দিকে তাকাও তোমার হালাল স্ত্রীর কাছে যাও তুমি এতে সব অভিনিময় পাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন স্ত্রীর সাথে সঙ্গ নাও তোমাদের জন্য সাদগার সব রয়েছে সাহাবীগণ জিজ্ঞেস করলেন হে আল্লাহর রাসূল আমাদের একজন তার প্রবৃত্তির চাহিদা পূরণ করবে আর এতে সবে রহাকদার হবে এটা কেমন কথা তিনি জবাবে বললেন তোমরা কি মনে করো সেই যদি একাল হারাম স্থানে করত তবে পাপের অধিকারী হতো না তেমনি হালাল স্থানে করার কারণে অবশ্যই সে পুরস্কারের অধিকারী হবে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে তুমি যা খরচই করো না কেন তাতে প্রতিদান পাবে এমন কি সেই উদ্দেশ্য তোমার স্ত্রীর মুখে কুচু তুলে দিল সবের অধিকারী হবে বিবাহ করা নবী রাসূলের সুন্নাত আল্লাহ তাআলা বলেন ওয়া লাকাদ আরসালনা রুসুলান মিন ক্বাবলিকা ওয়া জাআলনা লাহুম আযওয়াজান ওয়া যুররিয়্যা তোমার পূর্বে আমি অনেক রাসূল প্রেরণ করেছি এবং তাদেরকে পত্নী ও সন্তান সন্ত
অনুমতি দিয়েছি মূসা আলাইহিস সালাম বিবাহের মাধ্যমে লজ্জাস্থল হেফাজত করার জন্য আট বছর কাজ করেছেন তাকে আল্লাহর নেক বান্দা সুয়াইব আলাইহিস সালাম বললেন আল্লাহর বাণী ইন্নি উরিদু আন উনকিহাকা ইহদা বনাতাইয়া হাতাইন আলা আন তাজুরানি সামানিয়া হিজাজ ফাইন আতমামতা আশরান ফামিন ইনদিক ওয়া মা উরিদু আন আশুক্কা আলাইকা সাতাজুদু ইনশাআল্লাহু মিনাস সালিহিন আমি আমার এই কন্যাদের একজনকে তোমার সাথে বিবাহ দিতে চাই এই শর্তে যে তুমি আমার আট বছর চাকরি করবে তুমি যদি দশ বছর পূর্ণ করো তা তোমার ইচ্ছা আমি তোমাকে কষ্ট দিতে চাই না আল্লাহ চাহেন তো তুমি আমাকে সৎ কর্মের পরায়ণ পাবে মূসা আলাইহিস সালাম এই চুক্তিতে রাজি হয়ে গেলেন তিনি বললেন আল্লাহর বাণী যালিকা বাইনি ওয়া বাইনাকা আইয়ামাল আজালাইন ক্বালাইতু ফালা উদওয়ানা আলাইয়া আল্লাহু আ'লা মা নাকুল ওয়াকিল আমার ও তোমার মধ্যে এই চুক্তি স্থির হলো এই দুটি মেয়েদের যে কোনো একটি পূর্ণ করলে আমার বিরুদ্ধে কোনো অভিযোগ থাকবে না আর যা কিছু দাবি অঙ্গীকার আমরা করছি আল্লাহ তার তত্ত্বাবধায়ক হে যুবক তোমার যদি বিয়ে করার সামর্থ্য মহিলাকে ভরণ পোষণ দেওয়ার মতো অর্থ না থাকে কিন্তু তোমার শরীরে যৌবনের তাড়না আছে তখন তোমাকে বিকল্প ব্যবস্থা অবলম্বন করে হলে নিজেকে পবিত্র রাখতে হবে এবং সামর্থ্যবান হওয়া পর্যন্ত ধৈর্য ধারণ করতে হবে দেখো তোমার প্রতিপালক তোমার জন্য কি ব্যবস্থা করেছেন ওয়ালিয়াস্তাফিযিল্লাযীনা লা ইয়াজিদুনা নিকাহান হাত্তা ইউগনিয়াহুমুল্লাহু মিন ফাযলি আর যারা বিবাহে সমর্থ নয় তারা যেন সংযম অবলম্বন যে পর্যন্ত না আল্লাহ নিজেও অনুগ্রহ তাদেরকে অমামুক্ত করে দেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার জন্য এমন ব্যবস্থা করেছেন যা পালন করলে যোনি স্ত্রীর নিয়ন্ত্রণে থাকবে আর নফল ইবাদতেরও সওয়াব পাবে তিনি বলেন ওমাল্লাম ইয়াস্তাদি ফালাইহি বিসওয়ামি ফাইন্নাহু লাহু বিজাউ আর যে ব্যক্তি বিয়ে করার সামর্থ্য রাখে না সে যেন রোজা রাখে কেননা রোজা যোনি স্ত্রীকে কমিয়ে দেয় হে যুবক তুমি নিজেকে পবিত্র রাখার সাথে সাথে তোমার আপন বন্ধুদেরকে পবিত্র থাকতে সহায়তা করো এবং তোমার পড়া সাথী ও সহকর্মী বন্ধুদেরকে তোমার বাড়ির ভিতরে নিয়ে এসো না তা তুমি তাদের মনের খবর জানো না এই সুযোগে তাদের ললক দৃষ্টি তোমার বন্ধুদের উপর পড়তে পারে আর যদি তোমার বন্ধুরা তোমার বাড়িতে আসে তাহলে তাদেরকে একাই কিংবা তাদের অন্যান্য ভাই সহকর্মী অভ্যর্থনা জানাও আর এতে কারণ এতে এমন কিছু হতে পারে যাতে তুমিও কষ্ট পেতে পারো অবশ্যই আল্লাহর নিকটে দোয়া করি হে আল্লাহ আমরা সমস্ত অশ্লীল কাম কর্ম থেকে আমরা বেঁচে থাকতে পারি আমিন আসসালামু আলাইকুম।